মিনা, কেমন আছো মিনা? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো। টেলিগ্রাম পেয়ে প্রথমে আমি ভীষণ খাপে গিয়েছিলাম, ভেবেছিলাম ছাড়কে সশরীরে এখন তুমি আমার সম্মুখে, আমার সব ভাবনা চিন্তা শেষ। কি হলো, কথা বলছো না কেন? ও বুঝেছি লক্ষ্মীটি, বিশ্বাস করো বিলাতে যতদিন ছিলাম প্রতিটি মুহূর্তে আমি তোমার কথা ভেবেছি। আমাকে তোমার একবারও মনে পড়েনি মিনা। মামুনের দিকে তাকানো যায় না, কথা বলে না, কাউকে চেনে না, সারাক্ষণ শুধু ওই পুতুল নিয়ে থাকে। ওকে আমি এভাবে নিঃশেষ হয়ে যেতে দেব না সরকার সাহেব, কেমন করে হোক মিনাকে আমি সারিয়ে তুলবই। ওয়েল মিস্টার বশির, আপনি একটা কাজ করুন না কেন? বলুন। আপনি তো একসময় তাকে ভালোবাসতেন এবং বিয়ে করতেও চেয়েছিলেন। তা ঠিক, তাহলে এখন করছেন না কেন? বিয়ে এই অবস্থায় নোহাম, বিয়েটা হয়ে গেলে আপনি রোগিণীর সাথে আরো ঘনিষ্ঠ হতে পারবেন, হয়তো নতুন কিছু জানতেও পারবেন। Thank you.
কিছুই বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে পুতুলের সঙ্গে এই রোগের একটা সম্পর্ক আছে। বাট হোয়াট ইজ দ্যাট? এটাই তো ভেবে পাচ্ছি না। একটা সাজেশন আমি আপনাকে দিতে পারি। অতীতে রোগিনীর সঙ্গে যেসব জায়গায় আপনার দেখা সাক্ষাৎ হতো অথবা বেড়াতে যেতেন, সেসব জায়গায় আপনি ওকে নিয়ে কিছুদিন ঘুরে বেড়ান। হয়তো এমন কিছু ঘটনা বা স্মৃতি সেখানে থাকতে পারে যা তার অবচেতন মনে কাজ করবে, অ্যান্ড শি উইল রিয়্যাক্ট। ওকে ডক্টর। তুমি এখনো ঘুমোনি বাবা? ঘুম? এভাবে রাত জেগে জেগে শেষ পর্যন্ত তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। তাতেও আপত্তি ছিল না যদি মিনা সেরে উঠত। আমার তো তাই মনে হয়। ঠিক আছে, আরো কিছুদিন অপেক্ষা করুন। সংসারে নতুন কেউ এলে আমার মনে হয় বড় রকমের একটা কিছু পরিবর্তন ঘটবে। মিনা কেমন আছে? ডেলিভারি এখনো হয়নি, তবে ভয়ের কিছু নেই। সেকেন্ড টাইম ডেলিভারি তো, ইটস নর্মাল কেস। সেকেন্ড টাইম ডেলিভারি? কিন্তু ডক্টর, এটাই তো আমাদের প্রথম সন্তান। মিস্টার বশির, আপনার প্রথম সন্তান হলেও
আপনার স্ত্রীর কিন্তু দ্বিতীয় সন্তান। ডক্টর, কাল সকালে তুমি আমাকে তুলে নিচ্ছ? শিওর শিওর, আচ্ছা চলি। এখন কোথায় যাবে, বাড়ি? বাড়ি কয়েকখানা বোধ হয় চাইতে ভালো। একজন নির্বাক পাথর, আরেকজন পথ্য মাতাল। আচ্ছা চলি। ড্যাডি, what do you want? কি চাও এখানে? আসো তোমরা এখানে, কি চাও আমার কাছে? কি আমার দুর্ব্যবহারের জন্য কৈফিয়ত চাইতে এসেছো? কিন্তু তার আগে আজ আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আমার স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু আমার সংসার নেই কেন, সুখ নেই কেন, শান্তি নেই কেন? তুমি কথা বলতে পারো না তা নয়, আসলে তুমি কথা বলতে চাও না। I hate you. কি বললি তুই? বাসে চড়ে শহরে যাবি? জমিদারি না হয় খুইয়েছি, তাই বলে মানটুকু তো খোয়াইনি। আচৌধুরীর নাতি শহরে যাবে বাসে চড়ে? অসম্ভব। তোমার ওই গাড়িতে করে শহরে পৌঁছতে পারবো সে ভরসা কম। দেখ দাদু, পুরনো বলে হেলা করিস নি, আমিও তো পুরনো বুড়ো হয়েছি, তাই বলে আমাকেও কি তুই বাতিল করে দিবি? কি যে বলো দাদু, ঠিক আছে, তোমার এই বনে দিয়ে গাড়িতে চড়ে শহরে যাব। চলি দাদু, অনেক বেলা হয়ে গেল। আমারও তো বেলা শেষ, আজ তোর দুদণ্ড বেলা না হয় বই গেল। দাদু, আজ তুই বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছিস, তাই তোকে পুরনো প্রশ্নের উত্তর দিতে চাই। দাদু, আমার বিশ্বাস তোর মা আজও হয়তো বেঁচে আছেন। আমার মা বেঁচে আছেন? হ্যাঁ, তবে কোথায় আছেন সে খোঁজ আমি আজও পাইনি। তাকে খুঁজে না বের করা পর্যন্ত আমারও যে শান্তি নেই। কি বলছো দাদু? অস্থির হোস নেই? এই নে, জামানকে লিখে দিলাম, সোজা জামানের ওখানে গিয়ে উঠ, তোর কোনো অসুবিধা হবে না। বেঁচে থাকো দাদু, মানুষ হও। আসি দাদু। এই হা করে দাঁড়িয়ে দেখছিস? ধাক্কা দে, ধাক্কা দে। Thank you.
রাজার ল্যাংড়া ঘোড়া গোরস্থানে যায় রে, তার দাপন করি সবাই মিলে আয় রে। আজও আছে ঘরে যারাই আছে পিছু পড়ে, তারা ভাবে মোরা গেছি গোল্লায়, তাতে বলো কি বাহাসি যায়, তারা ভাবে মোরা গেছি গোল্লায়, তাতে বলো কি বাহাসি যায়। খুশিতে ভাই রে কাটাতে যাই রে, খুশিতে ভাই রে কাটাতে যাই রে, জীবনের ভালোবাসো কান খুলে শুধু হাসো, যারা মরার আগে মরে থাকো ভাই, ওদের বেঁচে থাকার নেই অধিকার, যারা মরার আগে মরে থাকো ভাই, ওদের বেঁচে থাকার নেই অধিকার। যা গেছে যাক না সমুখে থাক না, যা গেছে যাক না সমুখে থাক না, আমাদের আপনারা একটু দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়ান। কে হয়েছে? রাবিওয়ান, দেখুন আমার গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে গেছে, যদি কিছু মনে না করেন আপনারা যদি আমার গাড়িটা একটু ঠেলে দিতেন। দাদা, 14th generation, I mean
আপনার 14 পুরুষ বোধ হয় এই গাড়িতে চড়ে স্বর্গে গেছেন। আর না, এবার একটু রেহাই দিন। আপত্তি নেই, তবে আপনারা ধাক্কা না দিলে তা তো পাচ্ছি না। ধাক্কা দেবো? কিন্তু মিস্টার, আমাদের ধাক্কায় আপনার বনিদি গাড়ি যদি চেষে যায়। চকচকে জিনিসেরই টেসে যাওয়ার ভয় থাকে। বনেদি জিনিস সবসময় বনেদি হয়। তাহলে আপনারা? নিশ্চয় নিশ্চয়ই, কাম অন, আসুন প্লিজ। আপনি দাদুকে বলেছিলাম এই লক্কর ঝক্কর গাড়িতে চড়ব না। হ্যাঁ, কাম অন কাম অন। আর একটু জোরে ধাক্কা দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি? যে আমি জামান সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই। বলুন। ডক্টর চৌধুরী চিঠিটা দিয়ে আমাকে পাঠিয়েছে। দেখি, আপনি আমার সঙ্গে আসুন। আরে ডক্টর চৌধুরী যে তোমার দাদু, সে কথা আগে বলবে তো। বসো বাবা বসো। মধু মধু। আইতেছি। জি বলেন। এই রাজা, আজ থেকে এই বাড়িতেই থাকবে, সব ব্যবস্থা কর, দেখিস যেন কোনো অসুবিধা না হয়। তুমি নিশ্চয়ই টায়ার্ড, খেয়ে দিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, পরে কথা বলা যাবে। চলি, কেমন? তুমি কোনো লজ্জা করো না বাবা। মধু, গাড়িতে বোধ হয় মালপত্র আছে, ওগুলো নিয়ে আয়। চলি বাবা। আপনি আপনি এখানে এলেন কি করে? জি মানে এখানে? জি, কে আপনাকে থাকতে দিল? আপামনি, ইনি ইনি এখানে থাকবেন? অল ননসেন্স। আপনি আমাদের আপামনি। ও চলেন রাজা ভাই, আপনার ঘর দেখায় দেই। চলো। তোমার সাথে ভালো করে আলাপ করাই হয়নি,
তা বাবা কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। আমাকে আবার এখানে অফিস যেতে হচ্ছে। লিসার সঙ্গে পরিচয় হয়েছে? লিসা, আই মিন আমার মেয়ে লিসা। ও মধু, মধু যে আইতেছে। রাবমণি কোথায়? উনি তো এখনো ঘুম থেকে ওঠেন নাই। এখনো ঘুম থেকে ওঠেনি? তাহলে আমি দেখছি। ও লিসা, লিসা, বিছানা ছেড়ে এমন ভাবে কার্পেটে শুয়ে থাকতে আছে, ঠান্ডা লেগে হঠাৎ যদি অসুখ বিসুখ হয়ে যায়? আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এমনি পাগলামি করে বেড়াতে পারতি? ওঠ মা, হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে নে। আমার অফিসে সময় হয়ে যাচ্ছে, ওঠ। উফ, তুমি যাও, আমি আসছি। মধু, মধু, তোর আশা পেয়েছিস কি? আশ্চর্য, সমস্ত বাড়িতে একটা মাত্র মেয়ে, অথচ এত লোকজন থাকতে তার কোনো যত্ন নেই। সে কি খায়, কোথায় ঘুমোয়, এই খবরটা পর্যন্ত রাখতে পারিস না? ইডিয়েট কোথায় গেল? রাইট, খবরটা পর্যন্ত রাখতে পারো না? ইডিয়েট, ননসেন্স। তুই শোন, তুই সবচাইতে বেশি ফাঁকিবাজ, কোনো কাজ নেই, খালি মাতব্বরি। আমি অফিসে যাচ্ছি, লেসার নাস্তার ব্যবস্থা কর। ইডিয়েট, তোদের সব করা আমি তাও না আমার কেন? ইডিয়েট, তোর জন্য আমাকে কথা শুনতে হয়? আমি ও বাইরে যাইতেছি। আপামনি, আপামনি, আপনার বেডটি। আপামনি, যা তো বিরক্ত করিস না। আপামনি, এই যে উঠুন না। যা বললাম তাই কর। লিসা, এই লিসা, লিসা, আপামনি নাস্তা খেয়ে গেলেন না? সে খেয়ে নাকি? ভীষণ দেরি হয়ে গেল। ওই তো আসছে। কমল লিসা, তুই আর ডাম লে, আজ কোথায় যাওয়া হবে? জাহান্নামে। কমল, সুয়ার, শয়তান, বান্দরের বাচ্চা, আপনার এলা, আপনার এলা। ওই রবিন সাহেব আর তার দল বলতে কইতেছি। রবিন সাহেব, ওই যে দেখলেন খবরের কাগজ আলা মার্কা শার্ট গাই দিছে, উনি রবিন সাহেব। আর ওই যে রুমাল মাথায় দিছে, উনি হইলেন রুমালি বেগম। হায় হায় রে, এক একজন কৃষক পইরে আসে। ওরা কারা? এরা সব আল্লাহর বান্দা। এখন ওই হিপ্পি না জিপ্পি কয়, এই বান্দরগুলো লিসা পবনের মাথাটা একেবারে খাইছে। আপনি হাসতেছেন? লিসা আপার মুখের দিক তাকাইলে আমার চক্ষু পেটে পানি আসে। ওই সব ইডিয়েট মাংকিগুলোর পাল্লায় পইরা আমার লিসা আপার সোনার বড় একেবারে কালি হইয়া গেল। আল্লাহরে আল্লাহ, এগুলো যদি কেউ কন্ট্রোল করতে পারত। জি স্যার, লেটস সিট ডাউন, একটু পরে নাচ শুরু হবে। মেয়েটি দেখতেও ভালো, নাচেও ভালো। নাচ দেখতে দেখতে আমাদের বিজনেসের ডিলটা। মাই ডিয়ার মিস্টার রহমান,
নাচ আমার ভালোই লাগে কিন্তু ভিড় ভালো লাগে না। ও কারণ যে আরেঞ্জ প্রাইভেট পারফরম্যান্স মানে আমার জন্য কি আলাদাভাবে ব্যবস্থা হয় না বেডরুমে? বিশেষ করে এই মেয়েটি আপনার রিল্যাক্সেশনের ব্যবস্থা করতে আমি চাচ্ছি স্যার। ঢোকার আগে তার অনুমতি নিতে হয়, তা কি জানি না মিস্টার বাসেস? জানি, তবে তোমার রুমে ঢোকার জন্য যে অনুমতির প্রয়োজন হবে কে জানে আপনি? ভালোবাসা। ক্যাবারি ডান্সারের কাছে? ইয়েস, মাধ্যম টাকা। তার মানে? মানে যদি দু এক রাত্রির জন্য বাসেতকে ভালোবাসে ক্ষতি কি? রমেলা, আমার
আমার কাছে তোমার আর কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না। দমেলা, লিসা কোথায়? ও, তুমি ভুল করছো দমেলা, লিসা আমার বন্ধু। এরকম বন্ধু তোমার কতজন আছে? অনেক। এবং আমি তাদের মধ্যে একজন। তুমি তোমার বন্ধু নাও। তবে কি? আপনজন। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি। কি দেখেছো? তুমি একটা লায়ার, চিট। রমেলা, বিশ্বাস করো, দাঁড়া রমেলা, 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 প্লিজ বিলিভ মি। শোনো রমেলা, কি ব্যাপার মিস্টার রবিন, অভিমান? তোমাদের মতো বয়সে ওসব মানব ব্যাপার আমাদেরও ছিল, ও কিছু না, দুদিনই ঠিক হয়ে যাবে। চলো, লেটস ড্রিঙ্ক। আজ রাতে তুমি আমার কেস। কাম অন। আপনি কেন? ওরা কোথায়? বোধহয় ঘুমোচ্ছে। হোয়াট? ঘুমোচ্ছে? রাত দুটোয় তো কারো জেগে থাকার কথা না। কেন জাগবে না? 100 বার জাগবে। মিস লিসা, আচ্ছা আপনি রোজ এত রাত করে বাড়ি ফেরেন কেন? রাজে সাহেব, মাইন্ড ইওর ওন বিজনেস। ও, আই এম সরি, সরি। ড্যাডি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও এখানে? গো ড্যাডি, গেট আউট! আই সে গেট আউট! মিস্টার আওয়ান, বলো। নো ওয়ার্ড লাস্ট মে এক্সেপ্ট ইউ। আপনি, শুধুমাত্র আপনি আমাকে ভালোবাসেন। আমাকে আমাকে কেউ বুঝতে চেষ্টা করলো না, কেউ না, সবাই আমাকে ভুল বললো। আমি 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 কাউকে ভালোবাসি না, কাউকে না। শুধু শুধু আপনি, হি ওয়ার মাই রিয়েল ফ্রেন্ড। আর কেউ না, আমি তো রয়েছি। রবিন, একটু বসো, আমি এক্ষুনি আসছি। ওকে, এত বড় একটা রুম বুক করে ফেলো। হ্যালো মিস রমেলা, আমি প্রিন্স হোটেল থেকে বলছি। মিস্টার রবিন অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, হি ওয়াজ এ লিটল ড্রাঙ্ক, মাতাল অবস্থায় বেরোতে গিয়ে। ভয় পাবার কিছু নেই, এই হোটেলেই রয়েছে, রুম নাম্বার 730। আপনি না,
ছেড়ে দিন আমাকে রবিন, হ্যাঁ রবিন, ইয়েস, কে শোনো, কে চায়, গেট আপ, শোনো রোমেলা, তোমার রোমেলা অন্য একজন লোকের সঙ্গে 730 নম্বর রুমে গিয়ে ঢুকেছে। হোয়াট? অবশ্যই কিছু হয়নি, কিন্তু আমার কোনো সন্দেহ হচ্ছে। গো অ্যান্ড ফাইন্ড আউট। হ্যারল্ড, হ্যারল্ড কিলার, হ্যারল্ড কিলার। না না না, ছেড়ে দিন। আপনি আমাকে বাঁচান, তুমি যে সত্যি ওকে মেরে ফেলবে আমি ভাবতেই পারিনি। একটা মেয়েকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় তাও জানো না? আমি তো আপনার কথা মতো কাজ করেছি। সর্বনাশ করেছো, হোটেল রুমে তোমার এই অপকৃতির কথা সবাই জেনে গেছে। রবিন আর রুমে লাগাচ্ছে থানায়। থানায়? হ্যাঁ, এক্ষুনি পুলিশ আসবে তোমাকে অ্যারেস্ট করতে। অ্যাটেম্প্ট টু রেপ। নো, আমি কি করবো মিস্টার রহমান, আমি কি করবো? যদি বাঁচতে চাও তাহলে শিগগির পালা, কোথাও গিয়ে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকবে। এক্ষুনি যাও, দেরি করো না, যাও। হ্যাঁ যাও, আর যাও না। লাশটা অনেক কষ্টে সরানো গেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ? নো মাই ফ্রেন্ড, ধন্যবাদে কাজ হবে না। আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, এবার তোমরা আমার জন্য কিছু করো। এই হোটেলের প্রতিটি ঘরে লুকোনো ক্যামেরা আর টেপ রেকর্ডার রয়েছে। অতএব তুমি যে বাসেতকে খুন করেছো তার সাক্ষী এই ক্যামেরা আর টেপ রেকর্ডার। মিস্টার রহমান, ফাঁসির দড়ি যদি এড়াতে চাও তাহলে আজ থেকে তোমরা দুজনে আমার প্রতিটি আদেশ বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে চলবে। Don't try to play any tricks. Good night. আপনার ঠিকানাটা বলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি।
বাসা আমার বাসা নেই, আশা নেই, আছে শুধু একটা ঠিকানা, নরক। নমস্কার, বসুন দাদা। এত জঘন্য, এত নিচ, না আমি কিছুতেই পারবো না। ভুলে যেও না, তুমি বাসেতকে খুন করেছো। না, আমি খুন করিনি, মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে। অলরাইট, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আস্তে আস্তে পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইয়ং ম্যান, থ্যাংক ইউ। তুমি তুমি এসো, হ্যাঁ, রোজ এসো, রোজ। হ্যাঁ, বাই। বাই বাই। দাদু, আজ রাতে এক ভারী মজার কাণ্ড হল। এক অসহায় মাতাল ভদ্রলোককে পৌঁছতে গিয়েছিলাম তার বাড়িতে। এক মহিলা, বোধহয় ভদ্রলোকের স্ত্রী, দাঁড়িয়েছিলেন বারান্দায়। তার চোখ দুটি ভারী মায়া ভরা। বাড়ি ফিরছে বুঝি? হ্যাঁ। পায়োনিয়ার জাহাজের ক্যাপ্টেন মিস্টার রবার্ট তোমার নাচ দেখে ভীষণ খুশি, তোমার সঙ্গে আলাপ করতে চাই। এক্ষুনি আমি পারবো না। পারবে, আইনা চাবি। মিস্টার রবার্টের রুম নাম্বার 950। রবার্ট যেন খুশি হয়। লক্ষ্মী মেয়ে, to come next time, right? Tell Mr. Emma to see me. Bye. Bye. Good girl, Romila. Eva, tell me about it. I'll call you. You're my friend. Eva, I'm going to get you. Please. You can't eat it. আপামনি, তুই যা আসছে। স্যার, খুশি? বহুত খুশি।
তাহলে স্যার আমাদের বিজনেস ডিলটা? ও ডোন্ট ওরি, ইউ আর গেটিং দ্যাট, মনে করো পেয়ে গেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। রাজা লজ্জা করো না বাবা, নিজের বাড়ি মনে করে খাও। আরে তোমাদের বয়সে আমরা যা খেয়েছি এটা নাও। আর না আঙ্কেল, জানেন আমরা না একটা কার্ডেসিং এর ব্যবস্থা করেছি, আপনি আসুন না আমাদের সাথে। আমি? হ্যাঁ, আপনার তো একটা সুন্দর গাড়ি আছে, আপনি চালালে ওটা নিশ্চয়ই ফাস্ট হবে। অবশ্য আমরা পিছু থেকে ঠেলে ঠুলে দেব। আরে চা খাবে না? না। মা, এভাবে কাউকে ঠাট্টা করতে নেই, রাজা ভদ্রলোকের ছেলে, স্কলার বয়, লেখাপড়া যেমন স্বভাবের তেমনি। I'm not.
সঙ্গে কোনো নারী ধরেনি যা, আর কোনো কাল মনে হলো সব ফেলে তোমার দিকে আসা যায়, সমস্ত পুরুষ তা পারে, তুমি তাই। যদি পারতাম তোমার পোশাকের ঘের হতাম, ছুঁয়ে থাকতাম তোমার ঘাড়, তাহলে পেতাম তোমার চুলের গন্ধ। কিন্তু তারপর রাত্রি অস্ত শয়নের সময় এক পাশে খুলে রেখে তুমি বিছানায় যেতে, পড়ে থাকতাম শরতের দীর্ঘ রাত্রি কাটাতাম অসহ্য জ্বালায়, কখন আবার উঠে শরীরে জড়াতে, তবু বলিনি দ্বিধা ভাববে দুঃসাহস। তবু চিরকাল এমনি যদি কেটে যায়, কোন দৈব এসে জানাবে তোমাকে আমার প্রেম? তার আগে পৌঁছবে প্রতিদ্বন্দ্বী যারা, আমার আগে আমি নিজেকে পারি না বুঝতে, নিজেকে ধিক্ষার দেই, ক্ষুব্ধ হই নিজের উপর, আর মুহূর্তে শতবার মন বদলাই। তারপর আপনি প্রিয় তো আমাকে পাবার এত কামনা বাসনা কি সব মিথ্যে হয়ে যেতে পারে? ভারী সুন্দর আপনার আপনি। মিস লিসা, তা আপনি এখানে বসছেন কেন? আমি তো ঘুমোতেই যাচ্ছিলাম, আপনি তো সুন্দর করে আমায়। আপনি কি বলছেন আপনি? কি সুন্দর এটা! ছি ছি, হোয়াট ইজ দিস ননসেন্স! এই অবস্থা এখানে কেউ দেখে ফেললে কি ভাববে বলুন তো? ভাবুক না, ক্ষতি কি, ভালোবাসা তো অপরাধ না। ওহো, মিস লিসা ভীষণ ঘুম পাচ্ছে, এসো আলো তো নিভিয়ে দাও। কই দাও, আপনি ভুল করছেন, আমি আপনার অন্যান্য সঙ্গীদের মতো নই, আপনি আপনি বেরিয়ে যান। ও, আই সে ইউ গেট আউট, আমার মনে হয় আপনি সুস্থ নন। হোয়াট ডু ইউ মিন? তুমি এসে তোমার সাথে আমি সত্যি সত্যি প্রেম করতে এসেছি, জঙ্গলি গাধা গিয়ে ভূত কোথাকার, আই হেট ইউ, আমি আমি তোমাকে ঘৃণা করি। আরে লিসা, তুই কোথায় থাকো সারাদিন? What happened? কি হয়েছে তোর? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও, সারাদিন কোথায় থাকো, কি করো, কোথায় যাও? লিসা, আমি কি একটা মানুষ নই? আমার কি কোনো মূল্য নেই? কে বলেছে তোর মনে? তুই ছাড়া আমার আর কে আছে বল? না, আমার কেউ নেই, মা বাপ ভাই বোন কেউ নেই। সত্যি মা, কাজের চাপে এমন ব্যস্ত থাকি যে কাজ কাজ আর কাজ, সব মিথ্যে কথা। আসলে তোমরা আমার কেউ নও, কেউ আমায় ভালোবাসো না, সবাই আমার ঘৃণা করে তাড়িয়ে দেয়, আমার কেউ ভালোবাসে না, কেউ না। লিসা, লিসা, কত প্রাণবন্ত ডানপিটের ছেলের প্রেমে পড়া লিসার মতো মেয়ের পক্ষে বিচিত্র নয়। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। পারবে, লিসা তোমাকে ভালোবাসবে, আর তুমি অসম্ভব। অসম্ভব হলেও তোমাকে সম্ভব করতে হবে। জায়গা শোনো, ভালোবাসা অভিনয় করেই হোক আর বন্ধুত্ব করেই হোক, লিসাকে নিয়ে এই হোটেল রুমে তোমাদের গোপন মিলনের কয়েকটি নগ্ন ছবি আমি চাই। তাতে আপনার লাভ? লাভ? লিসা সম্পূর্ণ আমার হাতের মুঠোয় আসবে। রবীন সাহেব এসেছেন আপামনি। বল, আমি অসুস্থ বলেছি, তবু তিনি দেখা করতে চান। আহ, যা বললাম তাই কর। তিনি দেখা করবেন না। তুমি আমার কথা বলেছিলে? হ্যাঁ বলেছি, আপামনির শরীর খারাপ, উনি কিছুতেই দেখা করতে পারবেন না। ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। আপামনির শরীর খারাপ,
আপামনি না গেলেই পারতেন। আজ রাতে আমিও যাব। আপনি যাবেন কোথায়? ওই প্রিন্স হোটেলে। দেখবো ওদের এত আনন্দের উৎস কোথায়। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি, শুধু বোকাই বানায়নি, রীতিমতো অপমান করেছে, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওই দেখ, মেঘ না চাইতেই জল, সুতরাং হাওয়া আমাদের ফেভারিট। ভাবছি ওই এখানে কেন? এই কি এত দেরি হলো যে? আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আজকের ফাংশনে আপনাকে গাইতে হবে না? আমাকে গান গাইতে হবে? সে কি, তুই কিছু বলিসনি? প্রোগ্রাম তো অলরেডি ফিক্সড। কিন্তু আমি ভাই কি, আমরা হাততালি দেব? এই কি কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল, সবার সাথে তাল মেলাতে হলাম যে বেতাল রে। এই কি কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড় বেসামাল। সকল সুরত দেখে কা বল মনে হয়, তারকা কে রাজন ময়ূর সেজে রয়। সকল সুরত দেখে কা বল মনে হয়, তারকা কে রাজন ময়ূর সেজে রয়। নকল জামানায় হায় আসল চেনা দায়, আর নকল জামানায় হায় আসল চেনা দায়, দেশে কি পড়লো আতাল রে। একই কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল। না তো কিছু শহর না জঙ্গল, ওই লুক ভাল্লুক আমি এ মনটাই সম্বল। বুঝি না তো কিছু শহর না জঙ্গল, ওই লুক ভাল্লুক আমি এ মনটাই সম্বল। ভাবি শুধু তাই কেউ করলো না যা চায়, আর ভাবি শুধু তাই কেউ করলো না যা চায়। হায় রে মোরে কি কল হয়, কি কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল, সবার সাথে তাল মেলাতে হলাম যে বেতাল রে। একই কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় বড়ই বেসামাল।
বলেছিলে তুমি অসুস্থ, এখানে লিজে আমার ইচ্ছে, অর্থাৎ আমাকে অ্যাভয়েড করছো। বুঝতে পেরেছ, ধন্যবাদ। এসবের মানে কি? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। Excuse me, I'm coming. রবিন, ড্রেসিং রুমের দিকে গেল বোধহয়। ছেলেটাকে? ওদের বাড়িতে থাকে। আই সি লিজার সঙ্গে সম্পর্ক? Yes, come in. আপনি এত সুন্দর গাইতে পারেন তা জানতাম না। কেন, সব পাড়াটে বুঝি আপনাদের এক চান, তাই বুঝি এখানে বাহাদুরি দেখাতে এসেছেন? বাহাদুরি দেখাতে নয়, দেখতে এসেছিলাম। কি দেখলেন? দেখলাম আপনার নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। আপনারা সবাই অন্ধকার রাজ্যে মন গড়া হতাশায় ভুগছেন। আপনি মানুষের বাইরের খোলসটা দেখি তার বিচার করেন। মন দিয়ে আপনি কিছু বুঝতে শেখেননি, জানতেও শেখেন, আর তাই আপনি আমাকে ঘৃণা করেন, অপমান করেন। না, তবে বিশ্বাস করো ভালোবাসি। মিথ্যেবাদী, আপনার কথা বিশ্বাস করি না। আপনি এখানে কখনো আসবেন না, কখনো না। রিসা, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। কোথায়? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি যাব না। যেতে আমি তোমাকে বাধ্য করব। রবিন, ওই ছেলেটার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি বলবো না। আমাকে ফাঁকি দিয়ে ওর সঙ্গে। রবিন, আমার হাত থেকে তুমি কোনো দিন ছাড়া পাবে না। চলো চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বন্ধু, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। যাও এখান থেকে। তোমার বন্ধুদের পরিচয় পেলে তো? এরা ভদ্রলোকের মুখোশ পরে সমাজে চলাফেরা করে, আর সুযোগ পেলে তোমাদের মতো মেয়েদের সর্বনাশ করে বেড়ায়।
এরাই তো তোমার বন্ধু, দিনের পর দিন তো তুমি এদের সঙ্গে মেলামেশা করো, তাই না? মেলামেশা করি বেশ করি, তোমার মতো কাপুরুষরা মেয়েদের মন বুঝতে পারে না বলেই তো এদের সঙ্গে মেলামেশা করতে হয়। সবাইকে লুকিয়ে রাত দুপুরে এক চিমে ঘরে ঢুকলে তোমার মতো বুদ্ধুর অপমান করে তাড়িয়ে দেয় বলে। লিসা, আমার বন্ধুকে কেন তুমি অপমান করলে? আমার সর্বনাশ হলে তাতে তোমার কে এসে যায়? আমাকে ভুল বোঝো না লিসা, আমি কথা দিচ্ছি আর কখনোই ভুল হবে না। চলো বাড়ি চলো। আমি যাব এই গাড়িতে আর তুমি যাবে আমার গাড়িতে। তার আগে একটা কাজ করিনি, কেমন? ওটা কি হচ্ছে? গাছ ছড়া বাজছে। হোটেল থেকে বেরোবার সময় ইঞ্জিন স্টার্ট দিতে খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, এখন আর ঝামেলা করতে ইচ্ছে করছে না। আজকের ফাংশনে আপনাকে গাইতে হবে না? আমাকে গান গাইতে হবে? সে কি, তুই কিছু বলিসনি? প্রোগ্রাম তো অলরেডি ফিক্সড। কিন্তু আমি ভাই কি, আমরা হাত তালি দেবো? এই কি কলি কাল, যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল। সবার সাথে তাল মেলাতে হলাম যে বেতাল রে, কি কলি কাল যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড় বেসামাল। সকল সুরত দেখে কা বল মনে হয়, তারকা কেরা যেন ময়ূর সেজে রয়। সকল সুরত দেখে কা বল মনে হয়, তারকা কেরা যেন ময়ূর সেজে রয়। নকল জামানায় হায় আসল চেনা দায়, আর নকল জামানায় হায় আসল চেনা দায়, দেশে কি পড়ল আতাল হায় রে, একই কলি কাল যার বুঝি না হালচাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল। না তো কিছু শহর না জঙ্গল, উইলুক ভাল্লুক আমি এমনটাই সম্বল। বুঝি না তো কিছু শহর না জঙ্গল, উইলুক ভাল্লুক আমি এমনটাই সম্বল। ভাবি শুধু তাই কেউ করলো না যা চায়, আর ভাবি শুধু তাই কেউ
করলো না যাচাই, হায় রে মোরে কি কল হয়, কি কলি কাল যার বুঝি না চাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল, সবার সাথে তাল মিলাতে হলাম যে বেতাল রে, কি কলি কাল যার বুঝি না চাল, ছেলে মেয়ে সব হায় রে বড়ই বেসামাল। আমাকে বলেছিলে তুমি অসুস্থ, এখানে লিজে আমার ইচ্ছে, অর্থাৎ আমাকে অ্যাভয়েড করছো। বুঝতে পেরেছো, ধন্যবাদ। এসবের মানে কি? কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এক্সকিউজ মি, আই এম কামিং। রবিন ড্রেসিং রুমের দিকে গেল কোথায়? ছেলেটাকে ওদের বাড়িতে থাকে, আই সি লিজার সঙ্গে সম্পর্ক। ইয়েস কাম ইন। আপনি এত সুন্দর গাইতে পারেন তা জানতাম না। কেন, সব পাড়াতে বুঝি আপনাদের এক চান, তাই বুঝি এখানে বাহাদুরি দেখাতে এসছেন? বাহাদুরি দেখাতে নয়, দেখতে এসেছিলাম। কি দেখলেন? দেখলাম আপনার নেই বর্তমান, নেই ভবিষ্যৎ, নেই। আপনারা সবাই অন্ধকার রাজ্যে মন গড়া হতাশায় ভুগছেন। আপনি মানুষের বাইরের খোলসটা দেখেই তার বিচার করেন। মন দিয়ে আপনি কিছু বুঝতে শেখেননি, জানতেও শেখেন, আর তাই আপনি আমাকে ঘৃণা করেন, অপমান করেন না। তবে বিশ্বাস করো ভালোবাসি। মিথ্যেবাদী, আপনার কথা বিশ্বাস করি না, আপনি এখানে কখনো আসবেন না, কখনো না। রিসা, তার স্বপ্ন চোখের কালোতে আজ একটি ছেলে কাছে এসেছে, ওই চন্দ্রে মনে দল জেগেছে, রং লেগেছে মায়া ভরাই রাতে, আজ একটি মেয়ে ভালোবেসেছে তার স্বপ্ন চোখের কালোতে, আজ একটি ছেলে কাছে এসেছে ওই চন্দ্রপালার আলোতে। আমিও বলেছি তো
মনে রেখো জানি না কি করে কি যে হয়ে গেল অজানাতে আজ একটি মেয়ে ভালোবেসেছে তার স্বপ্ন চোখের কালোতে আজ একটি ছেলে কাছে এসেছে ওই চন্দ্রকলার আলোতে স্বপ্ন চোখের আলোতে আজ একটি ছেলে কাছে এসেছে ওই চন্দ্রকলার আলোতে মনে দল জেগেছে রং এঁকেছে মায়া ভরা ইরাতে ক্ষতি তুমি আমার করেছো লিসাকে রবার্টের হাতে তুলে দিতে পারলে আমি অন্তত 15 লাখ টাকার একটা বিজনেস পেতাম আমি তোমাকে পুলিশে দেবো তাই তো আমার জেল হোক ফাঁসি হোক তবে তোমার হাতে পুতুল হয়ে থাকতে আমি চাই না রবিন একটা ভদ্র অভিজাত পরিবারের ছেলে হয়ে আজ আজ তোমার স্বজনদের আমি খুনি হয়েছি স্মাগলার হয়েছি তোমার মতো একটা লম্পট আমি লম্পট দুশ্চরিত্র আর তুমি তুমি কি একটা দুশ্চরিত্রা মায়ের সন্তান আচ্ছা মিস্টার রহমান আমার মা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করো তোমার মা চরিত্রহীনা বিয়ের আগেই সে একটি অবৈধ সন্তানের জন্ম দিয়েছে আর তার জন্য দায়ী মিস্টার জামান লিসার বাবা আমি তোমাকে খুন করব আমার কথা বিশ্বাস না হয় যাও বাড়িতে গিয়ে তোমার বাবাকেই জিজ্ঞেস করে দেখো আমাকে তুমি পরেও খুন করতে পারবে যাও জবাব দাও তুমি আমার সংসার ভেঙেছো আমার বিশ্বাস ভেঙেছো বাট হোয়াই অপরাধ আমি করেছিলাম আজ তোমাকে বলতেই হবে বলো তোমার প্রথম সন্তানের বাবাকে বলো জবাব দাও বলো বিয়ের আগে তোমার সন্তান কি করে হয় বলো জবাব দাও তুমি এত রাতে এখানে কেন এসেছো টু মেক লাভ টু এনজয় দ্য রোমান্টিক নাইট রবিন হয় পাচ্ছ কেন ভালোবাসা সঠতা এসব তো তোমাদের মজ্জাগত ব্যাপার সো লেটস এনজয় রবিন আর ইউ গেটিং ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো পাগল কিন্তু কেন পাগল হয়েছি জানো তোমার জন্য তোমার বাবার জন্য তোমার বাবা যেভাবে আমার মাকে অপবিত্র করেছে আমার বাবাকে দুঃখ যন্ত্রণা তিলে তিলে পুড়িয়ে মেরেছে ঠিক তেমনি করে তোমার সুন্দর দেহটাকে আমার লালসার আগুনে পুড়িয়ে ছাই করে দিতে আমি পাগলের মতো ছুটে অসভ্য অভদ্র আজ আজ তুমি কোনো কিছুতেই আমাকে ফেরাতে পারো না
আমি তোমাকে অপবিত্র করবই করব। তোমাকে আমি একটা ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু তুমি যতটা নিজ আমি না আপনি কে? আমার মায়ের এই পরিণতির জন্য কে দায়ী? কি সম্পর্ক ছিল তার সাথে আপনার? অবিনাশ তুমি কি বলছো? খুব দুঃখ পেয়েছ, আসলে দুঃখই বা বলি কেন? অপমানও কি কম? আজ রবিন জেনেছে, আমি জেনেছি, কাল সবাই জানবে। কি লজ্জার কথা, কি আর করবে, আপনারা সে তোমার বাবা, তার কাছে তোমাকে ফিরে যেতেই হবে। না না, কখনোই না, আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, সেদিকে দু চোখ যায় চলে যাব, তবু তার কাছে ফিরে যাব না। দেন হোয়াই ডোন্ট ইউ কাম উইথ মি, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? বার্মা, হংকং, সিঙ্গাপুর, মিডল ইস্টার্ন কান্ট্রি, যেখানে তোমার খুশি, তুমি নতুন জীবন। কামান কামান, দেখছি সেই মহিলা দাদু, ইনি সেই যার কথা তোমাকে লিখেছিলাম। তুমি চেনো? এই তো তোর মা। কিন্তু ডোন্ট বি এক্সাইটেড মাই বয়, বিশ্বাস করো, তোমাদের পারিবারিক কোনো দুর্ঘটনার জন্য আমি দায়ী নই। তোমার মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। তোমাকে দেখে আমার কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য? না না, এ অসম্ভব, এ মিথ্যে। মিথ্যে নয় বশির সাহেব, মিথ্যে নয়। রহস্যময় পৃথিবীতে আপনার আমার অজান্তে এমন অনেক ঘটনা ঘটেছে, জানি না বলেই তা মিথ্যে হয়ে যেতে পারে না। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আপনারা লং ড্রাইভে গিয়েছিলেন, সে দিনটি ছিল উজ্জ্বল। আমাকে চিনতে পারছো না মা? মা মা, আমি তোমার খোকা। আমাকে চিনতে পারছো না মা? তাই সে নির্বাক, তাই সে নিস্তব্ধ, কি আঘাতছে সহ্য করবে ডাক্তার? কি ভুল আমি করেছি মিনাকে অবিশ্বাস করে, তার ক্ষত স্থানে পা আঘাত করে অসহ্য চালায় নিজেকেও আমি ক্ষত বিক্ষত করেছি। উফ ডক্টর, আই হ্যাভ রুইনড এভরিথিং, এভরিথিং। অনুশোচনার সময় এটা নয় বসিস, মিনাকে বাঁচাবে চলো। তোমার রাজ, তোমার রাজ তোমার জন্য বসে আছে। আমার রাজ? হ্যাঁ, আমার রাজ।
রাজ, তুই বাইরে দাঁড়িয়ে, তোর মা ঘুমোচ্ছেন, দেখ তো ওকে চিনতে পারিস কিনা। উনি, উনাকে তো সেদিন বোধ হয় আমি পৌঁছে দিয়েছিলি, কিন্তু বাবা বলে ডাকতে পারিসনি তো? বাবা? না না, আমাকে তুই বাবা বলে ডাকিসনি, কি অন্যায়, এ অসম্ভব। বাবা, তোর জন্মটাকে আমি কোনো দিন স্বীকার করতে পারিনি, তুই আমাকে বাবা বলে ডাকিসনি, সে যোগ্যতা আমার নেই। জন্ম থেকে তোমাদের স্নেহ পাইনি, আর যদিও বা দেখা হলো, আজ অতীতকে টেনে বর্তমানকে দূরে ঠেলে দেবে, খোকা বলে ডাকবে না, আদর করে বুকে জড়িয়ে ধরবে না। বাবা 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 রাজ, বাবা বাবা ওরে, তোরই মতো আরেকজন, তার কাছে যে আমার অনেক অপরাধ, সে যদি আজ কাছে থাকত, তোর মতো বাবা বলে জড়িয়ে ধরত। কিন্তু রবীন্দ্র তো আর ফিরে আসবে না। রবীন্দ্র? হ্যাঁ, তোর ভাই অভিমান করে চলে গেছে। আমার ভাই চলে গেছে? তুমি মাকে নিয়ে বাড়ি যাও বাবা, যেমন করে হোক, যেখান থেকে হোক আমি রবীন্দ্রকে নিয়ে আসবই। পারফেক্ট, তুই? না না, আমার কোনো দোষ নেই, রহমান আমাকে। তুই তাহলে মরিসনি, কোথায় ছিলি এতদিন? পালিয়েছিলাম। কেন? তোদের ভয়ে তোরা যদি আমাকে পুলিশ দিয়ে ধরে দিস। কে বলেছে এসব কথা? রহমান। রহমান কোথায়? সে দিশাকে নিয়ে এইমাত্র হোটেল ছেড়ে বেরিয়ে। কোথায়? বাবাটা জানা দেব। হারিয়ে প্রবলা শিখে চল। উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু মেক অ্যান আর্জেন্ট কল? ও শিওর শিওর। এক্সকিউজ মি, রবীন্দ্র সাহেব হোটেলে আছেন? সরি, হি ইজ আউট। আউট? বাড়িতে নেই, হোটেলে নেই, গেল কোথায়? এই যে শুনুন, আপনি রবীন্দ্রকে কেন খুঁজছেন? জি, আমি রবীন্দ্রের বড় ভাই। আপনি একটু এদিকে আসুন, হি ইজ ইন ডেঞ্জার, শিগগির পায়নার জাহাজে যান, জাহাজটি বোধহয় আউটার বেতে নোঙর করা আছে। জাহাজে? হ্যাঁ, লিসা নামে একটি মেয়েকে রহমানের হাত থেকে উদ্ধার করতে রবীন্দ্র সেখানে গেছে। লিসা? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো গো, হারি আপ। হ্যালো এক্সচেঞ্জ, পুলিশ স্টেশন প্লিজ। Yes. Hi. Robert. Please excuse me. Be seated, please. Robert, let me introduce. This is Lisa. Lisa, my good friend Robert. Pleased to meet you. Take it easy. Lisa, I suppose. Listen. হ্যাঁ, তাহলে ও হো, আমার তো একটা কাজ পড়ে গেছে, লিসা আমি এক্ষুনি আসছি।
হ্যালো রবিন, খাওয়ান সুইটি, খাওয়ান। আমি জানতাম তোমরা আসবে, তাই নাকি? শিওর, আই উইল গিভ ইউ প্লেজেন্ট সারপ্রাইজ। কিরকম? লিসা এখানেই আছে। এসো রবিন, দাঁড়াও। ডোন্ট ট্রাই টু প্লে ইন এ ট্রিক্স, তোমার সব চালাকি আমি জানি। আর ইউ জোকিং? তুমি ঠাট্টা করছো আমার সাথে? ঠাট্টাই বটে, বাসেতে লাশ গায়েব করে যেরকম ঠাট্টা তুমি আমাদের সঙ্গে করেছিলে, সে তো তোমাকে বাঁচানোর জন্য আমাকে করতে হয়েছিল। তাহলে সে বেঁচে উঠলো কি করে? হোয়াট ননসেন্স, কি বলতে চাও তুমি? বাসেতের সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছে। হ্যাঁ, মানে মিথ্যাবাদী বেঈমান। আমি তোর বড় ভাই, বিশ্বাস হচ্ছে না বুঝি? কি করে হবে, আমাদের তো আর কেউ পরিচয় করিয়ে দেয়নি, আজই প্রথম জানলাম, তাই তো ছুটে এলাম তোর কাছে। সে কি এখনো বিশ্বাস হচ্ছে না? রবিন, রবিন, কি হয়েছে তোর? রবিন,
রবিন, রবিন, একটি হলো রবিন, আমি আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি তোকে তোকে মার কাছে নিয়ে যাব। রবিন, রবিন, রবিনকে নিয়ে এসেছি, ওকে কোলে তুলে নাও মা, ওই নাও। রক্ত চিনতে পারো মা? তোমার রক্ত, তোমার রক্ত দিয়ে তিলে তিলে গড়া রবিন, ওকে ওকে তুমি কোলে তুলে নাও মা, একটু আদর করো, ভালো করে রক্তের দাগগুলো মুছে দাও মা। তোমাদের তোমাদের রবিনকে আমি ফিরিয়ে আনতে পারলাম না মা, আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। রাজ, 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 মা গো, মা গো, কাকে ডাকছুনি না, কে তোমার ডাকে সাড়া দেবে? তুমি কথা বলতে পারতে না, আর আমি অসহ্য জ্বালায় চলে পুড়ে মরেছি। দিনুকে আদর করে কাছে ডাকিনি, সেই অবহেলা, সেই অনাদর, সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে ও অভিমান করে চলে গেছে। না 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 না, তুমি কত বললে বিনা, দুদিন আগে কেন বললে না, দুদিন আগে কেন বললে না? Oh, God.